আমাদের দেশের একজন মন্ত্রী বলছে গোমূত্র পান করো করোনা ভাগ যায়। আমি সেদিনে বলেছিলাম আল্লাহর রহমত হলো ওরা মুখ খাবে আমরা দুধ খাবো, বুঝতে পেরেছেন না পারেন? আমি একটা জলসায় বলেছি আমরা দুধ খাবো ওরা মুখ খাবে, আমি অবাক। আমি বললাম আল্লাহ তুমি কত নিয়ামত দিবে, বুঝলে? আমার ভাই, আমার ভাই রুমালটাই দেন বাবা, যে যা পারবে এটা বলেন। আমার ভাই শুনে ভালো করে, আল্লাহ বড় নিয়ামত দিয়েছে হালাল মাল খাবার জন্য, হারাম খাবার প্রয়োজন নেই। যেমন মনে আছে আমাদের রাজ্যে যোগী আদিত্যনাথ জি এসেছিলেন, এসেছিলেন আসেননি, মালদা জেলায় আসেন, এসেছিলেন। তিনি বলে গিয়েছিলেন আগার হাম সত্তা মে আয়ে তো 24 ঘন্টা কি আন্দার গায়ে কাটনা বন্ধ কর দেঙ্গে। তো কেউ ভাই, তো বলছে গায়ে হামারা মাতা হ্যায়, বড়ি আচ্ছি বাত হ্যায়। গায়ে আগার মাতা হ্যায়, গাই যদি মা হন, তার যখন বাছুর হয়, বাছুর বলেন না কি বলেন আপনারা? বাছুর, আমরাও বাছুর বলি। আবার যখন তার ছানা হয় তাকে নানি বলি না কেন? তবে সবাই মা হলে তোর বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে, ঠিক নয়? সবাইকে মা বলা যাবে? এই দেখেন আল্লাহ আকবার, জাজাক আল্লাহ, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, জানে মালে আল্লাহ বরকত দে। এটা আমি এই জন্যে দেখাচ্ছি, যারা বলছে মাদ্রাসা কো বুলডোজার সে মার দেঙ্গে তোড় দেঙ্গে মসজিদ কো তোড় দেঙ্গে, তুম তোড়তে রহোগে আর আলহামদুলিল্লাহ হাম বানাতে রহেঙ্গে ইনশাআল্লাহ, জোরে বলুন তুম তোড়তে যাও হাম বানাতে যায়েঙ্গে। লেকিন আল্লাহ কি কসম, পুরে দুনিয়া কা তাকত, পুরে দুনিয়া কি তাকত আগর এক তরফ খড়া হো গিয়া, লেকিন হামারে কোরআন কে এক জবর ওর জের কো মিটানা ভি তোমারে লিয়ে মুশকিল হ্যায় ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন একবার সুবহানাল্লাহ, পৃথিবীর ভয় খাবেন না। আমি মুসলমান, যারা আমার যুবক আছে, বাচ্চা আছে, আমার জলসা শুনবেন, আমি সব সময় একটা কথা বলি, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবেন না। আমরা মোদিজিকে সম্মান করি, তিনি আমাদের প্রধানমন্ত্রী, দেশের রাজা হিসাবে ভয় খাই না। এনআরসি বললে ভয় খাবো না, তোমরা যদি বলো দেশ থেকে তাড়িয়ে দেবো, এটা তোমার বাপের দেশ নয়, এটা আমাদেরও দেশ। এই দেশ যদি স্বাধীন হয়েছে, ইতিহাসের পাতা খুলো, 56,000 আলেমের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এমনি হয়নি। ইংরেজরা 56,000 আলেমকে দিল্লি থেকে রাওর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে মৌলবিদিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়নি। এই রকম হাজার মৌলবি দেশের জন্য আমরা গঠন দিয়েছি। আর যদি তোমরা পরীক্ষা করতে চাও যে মুসলমানরা কেমন দেশভক্তি করে, তো চ্যালেঞ্জ দিলাম দেশের মুসলমান ভাই দিকে নয়, আমার ইমামদার ভাই দিকে নয়, আমাদের মতো মৌলবি দিকে, কাশ্মীরের বর্ডারে, পাকিস্তানের বর্ডারে দাঁড় করাও, পাকিস্তানের উপরে গুলি চালিয়ে আমরা আমাদের দেশের হেফাজত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সেই শক্তি রাখি, কিন্তু তোমরা পালিয়ে আসবে বর্ডার থেকে, তোমরা এত বড় ডরপোক। আমরা মৃত্যুকে ভয় খাই না, মুসলমান শুনে যান কেন মৃত্যুকে ভয় খাবেন না নারী পুরুষ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বললেন আমার যারা বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোন জায়গায় ভয় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান কাফেরদের ভয় আর ভয়। করোনার সময় আমরা কোথায় ছিলাম জানেন? আমি ফজরের নামাজ পড়ে বাড়িতে নামাজ পড়তাম, আর মাদ্রাসায় এসে সারা দিন বসতাম। বাড়ি থেকে এই 50 মিটারের মধ্যে মাদ্রাসা, সকালে আসতাম মাদ্রাসায়, আমি সারা দিন একদম মাগরিব পর্যন্ত থাকতাম, তারপরে বাড়ি যেতাম, বাড়িতে তার আমি পড়তাম। আমার এলাকায় দোয়া করবেন অনেকজন মনে করে, আজকে যারা লাভ জিহাদ করছে, তোমরা একটা প্রমাণ দিতে পারবে না যে আমরা মৌলবিরা, আমরা মুসলমান না। কোন হিন্দু ভাইয়ের গর্দনে তলোয়ার ঠেকিয়ে বলেছি যে কলমা পড়েলে ইসলাম এইভাবে প্রচার হয় না। কলার ধরে বলছো জয় শ্রীরাম বলো, আল্লাহর কসম করে বলছি আমার নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, মহাব্বত ভালোবাসার আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে। চলুন, আমার বর্ধমান জেলায় আউস কিরাম থানা, যে থানায় নূর মোহাম্মদ ভাইয়ের বাড়ি, একদম পাশাপাশি আমার আর নূর মোহাম্মদ ভাইয়ের থানা পাশাপাশি, খালি একটা খড়ি নদী বলে, খড়ি নদী আমাদের দিকে বলে, ওই নদীটা পার্থক্য, নদীর এই পাটটা আপনার আউসকিরাম, ওই পাটটা গলছি। তো ওই আউসকিরাম থানায়, নূর মোহাম্মদ ভাইয়ের থানায়
একটা গ্রাম আছে থানা থেকে 3 কিলোমিটারের মাথায়, গ্রামটার নাম হচ্ছে দাইমনগর। কি নাম বললাম? দাইমনগর। খোঁজ নেবেন সেখানে একসঙ্গে 130 ঘর মাল একসঙ্গে ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাদেরকে কেউ তলোয়ার ঠেকায়নি, তাদেরকে কেউ মারেনি, তাদেরকে কেউ দাওয়াত দিতে যায়নি। তারা ইসলামের সত্যকে জেনে, আমার নবীজির আখলাক জেনে, চরিত্র জেনে, নবীজির বায়োটার পরে তারা ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মাটি তো শুনলেন, আমরা ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে মারামারি নাই, বাড়াবাড়ি নাই, কাটাকাটি নাই, অন্যায় নাই, অত্যাচার অবিচার নাই। যদি বলেন কেমন করে শুনলেন, কোন হিন্দু ভাই, কোন দলিত ভাই, কোন আদিবাসী ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কলমা পড়ে মুসলমান হয়, কালকেই মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে। কেউ বলবে না পেছনের কাতারে যাও, তুমি আজকে মুসলমান হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আজকেই কলমা পড়ো, কালকে যদি তোমার যোগ্যতা থাকে, তুমি আমার স্টেজে বায়ান করতে পাবে, তুমি আমার মসজিদে ফার্স্ট কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে, আমি তোমার পেছনে নামাজ পড়ব, তুমি আমার দস্তরখানে বসবে, এক প্লেটে খেতে পাবো, তুমি আমার বোনকে বিয়ে করতে পাবে, আমি তোমার বোনকে বিয়ে করতে পাবো, যেহেতু তুমি মুসলমান, ইসলাম কবুল করেছো। আর চ্যালেঞ্জ দিয়ে বললাম, ইতিহাস কেটে দেখলেন ভারতের একটা দামি মন্দির আছে, পুরীর জগন্নাথ মন্দির, যেখানে ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। জন্মসূত্রে লেখা আছে, জন্মসূত্রে হিন্দু না হলে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পাই না। গিয়ে খোঁজ নিয়ে এলেন কোন হিন্দু ভাইয়ের কাছে, জন্মসূত্রে হিন্দু হতে হবে। থাইল্যান্ডের রাজকুমারীকে আটকে দেওয়া হয়েছিল সেই পুরীর জগন্নাথ মন্দিরে, জন্মসূত্রে হিন্দু না হওয়ার কারণে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল, জন্মসূত্রে হিন্দু নয় বলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি দলিত হও, আদিবাসী হও, সাঁওতাল হও, তুমি যদি আজকেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কাবা ঘরে ফাঁস কাতারে বাদশা ফারহাদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে, তোমাকে বলতে পাবে না তুমি কালকে মুসলমান হইছে, পেছনে কাতারে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, গাড়ি বাড়ি দিতে পারবো না, কিন্তু হৃদয়ে জায়গা দিতে পারবো, এটাই হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ওই জন্য সকলকে আমি অনুরোধ করব, ইসলাম প্রচার করবেন, আখলাক দেখাবেন, সবাই নরম হব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন ভাইকে কড়া ভাষা বলবেন না, নিজের ভাইকে, প্রতিবেশীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত, আপনার প্রতিবেশীকে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে, তবে আপনি মুমিন। আপনার ভাই যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়। নবীজির হাদিস, তুমি দেখো না তোমার পাশে কোন জাত বাস করছে, সে যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। ওই জন্যে আমার ভাই, আজকে আমাদের কষ্ট কোথায় জানেন? আজকে মুসলমানের দশা এরকম কেন? আমি খুব খুশি হয়েছি আপনাদের এলাকার এমএলএ, আমি মসজিদে শুয়ে শুয়ে শুনলাম এই স্টেজে এমএলএ সাহেব এসেছিলেন, এসেছিলেন, খুশি হলাম যে আমাদের এমএলএর ভাই, আচ্ছা সাজান বিশ্বাস এমএলএর ভাই, আমি যদিও চিনি না এমএলএ কেউ চিনি, আমি কোনো এমএলএ কেই চিনি না। আমার ভাই কথাটা শুনে, মুসলমান তুমি নেতা হও, মুসলমান তুমি মন্ত্রী হও, মুসলমান তুমি এমএলএ হও, মুসলমান তুমি সহসভাপতি হও, অঞ্চল সভাপতি হও, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমাদের দেশের অনেক মুসলমান নেতা হওয়ার পরে তারা সালাম দেয় না, তারা সালামের উত্তর দেয় না, তারা নামাজ পড়ে না, তারা মসজিদে প্রবেশ করে না, তারা দাঁড়িয়ে রাখা যায় না। কেন? নেতা হওয়ার কারণে। আপনি দেখাতে পারবেন ভারতে এরকম কোন হিন্দু ব্যক্তিকে নেতা হওয়ার কারণে সে পুজো পাঠ ছেড়ে দিয়েছে, মন্দিরে যাওয়া ছেড়ে দিয়েছে? কখনো নয়। তারা নিজের সত্তাকে ভুলেনি, খালি আমাদের দেশের মুসলমান নেতা হয়ে গেলে তারা সালাম কালাম করতে নেই, পদে পদ পেয়ে গেলে তারা সালাম কালাম করতে নেই, বড় কষ্ট লাগে। ওই জন্য আমাদের দেশের ক্রিকেটার দিকে আমি গালি দিই, কিসের জন্য দিই? তাদেরকে কেন হারাম কর বলি? এরা ক্রিকেটার, এরা ক্রিকেট খেলছে কিন্তু নিজের আল্লাহকে ভুলে গেছে, নিজের আল্লাহর শুকর আদায় করে না। আর আপনাকে দেখিয়ে দেব, লন্ডনের মতো জায়গা, ইংরেজদের দেশ, সেখানের একজন প্লেয়ার, তার নামটা জানো কি গো? মঈন আলী। যখন সে মাইক পেয়েছে সর্বপ্রথম কি বলছে জানেন? হোয়াট দি নেম অফ আল্লাহ, সবসে পহলে মাই আল্লাহ কা শুকর আদা করতা হুঁ। জোরে বলুন সুবহানাল্লাহ।
লন্ডনের মতো দেশে সে মাইক ধরে প্রথমে নিজের আল্লাহর শুকর আদায় করছে, আর আমাদের দেশের প্লেয়াররা নমস্কার নমস্তে হারাম খোর দেখেননি। একটা আর্টিস্ট আছে, সে আবার বলে সালাম সস্তিকাল নমস্কার, আবে জুতো খাবি কবরে, বড় কষ্ট লাগে। অনেক ছেলের আবার গায়ে লাগে। আমি যদি কোনো আর্টিস্টের বিরুদ্ধে বলি, কোনো প্লেয়ারের বিরুদ্ধে, এরা আমাকে গালি দেয় ফেসবুকে হোয়াটসঅ্যাপে, গালি দাও, কিয়ামতের দিন আল্লাহ তোমার হাসর তার সাথে করবে, যারা আমার কথা বিশ্বাস করেছে তার সঙ্গে আমার হাসর হবে। তুমি মহাব্বত করেছো কাফের সঙ্গে, বেঈমানের সঙ্গে, শুনে রেখে দে। অনেকজন দেখছি আবার শেয়ার করছে, শাহরুখ খান উমরা করতে গিয়েছি, এবার শয়তান উমরা করে, জানা আছে, কষ্ট লাগে দুঃখ লাগে, তার লেগে ছবি তুলে ফেসবুকে দিবার কি আছে। এই আমি মেদিনীপুরে জলসা করতে গেছি, আমাকে জলসায় করতে করতে এক ঘন্টার মধ্যে আমার মিজাজকে খুঁচিয়ে দিল, কেন, সঙ্গে সঙ্গে আমার কাছে একটা পর্চি চলে এলো। কিসের পর্চি? একটা ছেলে কোথাকার কেরলের না কোথাকার পায়ে হেঁটে হজে যাচ্ছে, কি বললেন তো, ও নাম বলেন না, আমার দিমাগ খারাপ হয়ে যাবে, একটু নাম বললাম আমার মিজাজ খুঁচিয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন, এখানে এতগুলো মানুষ বসে আছে, আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে আমি বেশি জানি না আপনারা হাদিস কোরআন বেশি জানেন বাবা, তাই না? আমি কিতাব পড়াচ্ছি, রোজ চর্চা করছি, হাদিস কোরআনের মানসার তালবিলিম দিকে পড়াচ্ছি, আমার চর্চা হচ্ছে। তাহলে যে হুজুররা আমাদের দেশে দেখছি, একটা ভণ্ড হুজুর, আমি কিন্তু কারোর নাম করি না, নাম করাটা আমার কাছে শোভা পায়, সে মনে করবে আমাকে বলছে, আমি কিন্তু ভণ্ড বলবো, সে বলছে, আরে আমি বুঝতে পারলাম যে মাল আমাকেই বলছে। আমি একটা জলসায় বিরুদ্ধে বলেছি, যে জানে না মূর্খ, সে পায়ে হেঁটে হজ করতে গেছে, এটা আল্লাহর কৃপা, তুই পেলে না কেন গেছিলি বে, বুঝতে পারেননি, তুই পেলে না চেপে কেন গেলি, যদি হজ পায়ে হেঁটে এত ভালো তা তুই গেলি না, তুই তো হুজুর, লোককে বলছিস। একটা কথা মাথায় রাখবেন, যদি পায়ে হেঁটে হজটা হারাম নয়, পায়ে হেঁটে হজটা জায়েজ আছে, কিন্তু পরিস্থিতি এখন কি প্লেনের সুবিধা নেই, যানবাহনের সুবিধা নেই, যদি বলে আল্লাহর নবী পায়ে হেঁটে হজ করেছে, বে হাদিসটা আমিও পড়েছি, তো আল্লাহর নবী তো কোনোদিন গাড়িতে চাপেনি, তুই কলকাতা বাসে চাপছিস কেন, কথাটা বুঝতে পারেননি আমার, তুই যদি অত হাদিস মান্যওয়ালা, নবীজি তো গাড়িতে জীবনে চাপেননি, ঘোড়ায় চেপেছে উঁটে চেপেছে, তুই ঘোড়ায় চেপে কলকাতা যা, রাতের বেলায় শুনতে পাবি লড়িবালা সালা চাপিয়ে দিয়ে চলে গেছে, এসি বাসে চাপছিস কেন, এসি ট্রেনে চাপছিস কেন, শুনেলেন, যুগে যুগে আমি কি বললাম, কনভার্ট হয়েছে, কনভার্ট হয়েছে না হয়নি, নবীজি জামানায় সাওয়ারি যেটা ছিল সেটা ঘোড়া আর উট ছিল, এখন কিন্তু সেই সাওয়ারিটা পাল্টিয়ে যানবাহনে পরিবর্তন হয়েছে, কিয়ামতের আগে পর্যন্ত আরো পরিবর্তন ডেভেলপ হবে। আগে গাড়ি ছিল কি বুঝলেন, স্যাম্পল গাড়ি ছিল, প্লেন স্টাইলিং ছিল, আজকে আমি যে গাড়িটা নতুন কিনেছি এটা BS6 এর গাড়ি, সব অটো, সব কিছু অটোমেটিক, বেল যদি না বানি বেলুন খুলবে না, কোম্পানি বলে দিয়েছে, বেল না বানলে গাড়ির ইঞ্জিন লক হয়ে যাবে অটোমেটিক, বহুত কিছু সিস্টেম বার করেছে, তো দিনের দিন তো অ্যাক্টিভ হচ্ছে, আরো অ্যাক্টিভ হবে দিনের দিন, তো প্লেন যখন সুবিধা আছে, শুনেলেন, আপনাদের এখানে রোগ হলেও রোজা রাখতে হয় তো নাকি, কথা বলে না কেউ, কি যদি ডাক্তার নিষেধ করে রোজা রাখো না, সে রোজা রাখবে, সে যদি বলে যে মরে গেলেও রোজা রাখবো, তার রোজা হবে না, লেখে লেখে ফতোয়া নিয়ে আসুন, কোন মৌলভিকে নিয়ে আসুন, কোরআনে আছে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে ফিদিয়াতুন তাআম মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দিবে, আর যখন তুমি সুস্থ হবে তখন রোজা রেখে দিবে, তো আল্লাহ সুবিধা দিয়েছে অসুস্থতার কারণে, আমার জীবনের কষ্ট দিয়ে, জানের কষ্ট দিয়ে, তাহলে তুই যদি কষ্ট দিয়ে পায়ে হেঁটে হজ করিস, তাহলে যারা মহরমে বুক চিড়ছে তাহলে ভালোই করছে, কথাটা বুঝতে পারেন না, নবীর মহব্বতে হোসেনের মহব্বতে বুক চিড়ছে, কষ্ট দেওয়া যাবে জীবনের, এই নিজের জীবনের কষ্ট দেওয়া যাবে না, কারবালার প্রান্তরে তিন দিন পানি পাইনি হযরতে হোসেন, পেয়েছি কি না পেয়েছি আল্লাহ জানে, বলেছে তিন দিন পানি পাইনি বলে, ওই জন্য আমাদের দেশের অনেক ভণ্ড আছে তিন দিন পানি পান করে। বর্তমানে আমি একবার আমার মেয়ের জন্য মহরমের দিনে মিষ্টি কিনছি, তো একটা ছেলে দেখছি রাস্তায়, আমি বর্তমান টাউনে একটা মাদ্রাসায় 3 বছর শিক্ষক ছিলাম, খাগড়াগড় মাদ্রাসায়, একদম যেখানে বোম ব্লাস্ট হয়েছিল ওইখানে, তো
আমি মিষ্টি কিনছি একটা ছেলে দেখছি রাস্তায় পেরিয়ে যাচ্ছে মাথায় রশি বাঁধা আমাকে দেখতে পেয়ে বলে হুজুর ভালো আছেন ভালো আছি আমি কিন্তু হুজুর লাই আমি খেজুর কি হইছে বল বলছে হযরতে হোসেন তিন দিন পানি পাইনি হুজুর তার জন্য আমি তিন দিন পানি পান করিনি আমার তোর হাতে যে থামসাবের বোতল বলছে খালি পানি পান করিনি বাকি সব মাল চলছে ভালোবাসা বুঝতে পারছে তখন আমি বুঝতে পারলাম সব মাল লয় তুমি হাফ গিলাস ওই মালটাও চালিয়েছ ওই মাল মানে বুঝতে পেরেছেন বোতল ওটাও চালিয়েছে আল্লাহ এইরকম মানুষ শুনেলেন একটা কথা বলে দিল আমরা যখন মাংস খাই দাঁতে ছিঁড়ে খাই না তখন খুব মজা লাগে সবাই আজ থেকে দাঁত মাজবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কি দিয়ে বিরাসার কলগেট দিয়ে লয় দাঁতন দিয়ে মেসওয়াক করবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তে মেসওয়াক করবেন সকাল বিকাল মেরি মজবুত থাকবে দাঁত ভালো থাকবে একটা দাঁত যখন ভেঙে পড়ে যায় তখন বুঝতে পারে দাঁতটার কতটা মর্ম ঠিক কি না এগুলো আমাদের এক একটা দাঁত এই দাঁতগুলো যখন ভেঙে যাবে সমাজ থেকে সমাজ বুঝতে পারবে কতটা মূল্য ছিল আল্লাহ তাআলা ইনার কারোবারে ব্যবসায় বাণিজ্যই রুজিতে রোজগারে আল্লাহ বরকত দেখ সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন 15,000 টাকা দিয়েছেন আমার ভাই তো আমি যেটা বলছিলাম যে জীবনের কষ্ট দেয়া যাবে না আপনার যদি জানের কষ্ট হয় অনেক মায়েরা জানে না কষ্ট হলে নফল রোজা রাখার প্রয়োজন পড়বে না আমি ওই জন্য একটা জলসায় বলেছি আমাদের দেশের লোক নফল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি করে দেখবেন যেমন কেউ যদি জানাজার নামাজ কারু ছেড়ে যায় গুনাহ হবে কথা বলেন না কেন গুনাহ হবে কিন্তু কেউ যদি জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না নাই গুনাহ আছে আপনাকে দেখিয়ে দিব প্রত্যেকটা গ্রামে যদি বলে জোহরের নামাজের পরে জানাজা হবে আমাদের দেশের কিছু হারাম করা আছে উযু করে মসজিদের বাইরে বসে থাকে জানাজা পড়বে ফরজ পড়বে ঠিক কি না এগুলো হচ্ছে আউলিয়া লোক আল্লাহ হেফাজত করুক আমার ভাই কমপক্ষে সেই দিনে জোহরের নামাজ যদি বলো আমি কিচ্ছু জানি না দোয়া দরুদ ওরে মাথাটা ঠুকে নে আল্লাহ যদি কবুল করে নেয় তো কাল থেকে আবার শিখার চেষ্টা করে সব শিখে যাবে ঠিক কি না আল্লাহর নবীর সাহাবীরা ঈমান এনেছে কিছুই জানতো না নবীজি শিক্ষা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তুমি নামাজের কিছুই জানো না নামাজি হয়েছো সব শিখে যাবে মুলিমির কাছে ইমামের কাছে যখন যাবে আস্তে আস্তে শিখে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে নে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করুক সকলে জন্য আল্লাহুম্মা আমিন আজকে এই মাদ্রাসার সেক্রেটারি কেসিয়া মুহতামিম যারা আছেন আল্লাহ সকলের জন্য দোয়া দোয়া আল্লাহ সকলে হায়াত দারাজ করুন জরম আল্লাহু আমিন ইনাদের দ্বারা আরো বড় কাজ লেখ এই মাদ্রাসাগুলো আজকেই বলে নয় যখনই আপনাদের কাছে মাদ্রাসার জন্য হাত বাড়াবে তখন আপনারা হাত পেতে দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ হাত বাড়ালে হাত পেতে দেন মানুষ শুনেলেন আপনাদের অস্বীকার করার কিছু নেই যে মোলবিরা যে বক্তারা অহংকার করে অস্বীকার করে সেই বক্তারা হচ্ছে নাশুকুর বক্তা ওই জন্য আমি জলসাই আমি হক কথা বলতে ভালোবাসি আজকে আমি গর্ব করে বলছি আপনাদের মতো সাধারণ মানুষের 10 টাকা 5 টাকা দান খয়রাত যাকাত ফিতরায় পয়সায় পড়ে আমরা মোলবি হয়েছি এটা যদি কোনো মোলবি অস্বীকার করে সে নাশুকুর মোলবি জেনে রেখে দিবেন আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন আমি মোলবি ইয়াসিন বলে যাচ্ছি আপনাদের কাছে আপনাদেরই দান খয়রাতে পড়া পয়সা পড়ায় মোলবি হয়েছি আর আপনারাই আমাদেরকে ভালোবেসেছেন আজকে আপনারা যে টাকাগুলো দিয়েছেন এতিম আর মিসকিনের জন্য হাত বাড়িয়েছেন আরো আপনারা হাত বাড়াবেন জোরে বলুন ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করুক এই মাদ্রাসার পড়ানে পড়ানে ওয়ালাকে কবুল করে নে মাদ্রাসায় যে তালবিলিমরা ইলম হাসিল করছে আল্লাহ তাদেরকে ইলমে নাফিয়া আমালে সলিহা দান করুক সকলের জন্য আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করে নে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব লাস্টে খালি একটা কথা বলবো আজকে আমার কাছে মাত্র দুটি বই আছে একটা বই হচ্ছে বিশ্ব সমস্যার সমাধানে আল কোরআন বাংলা বই চুটি বই
আপনার জীবনের যে সমস্যাগুলো আছে কোরআন মোতাবেক আপনি কি করে হাল করবেন, কি করে বার করবেন, আপনার পরিবারের মাসলাগুলো কিভাবে আপনি সমস্যা মিটাবেন, বাংলা এলাকা আছে। আর একটা আছে ফরাইজ সম্পর্কে, আমার আব্বাজি লিখেছেন দুটোই বই, ছেলে মারা গেলে বাপ বেটা সন্তানরা কিভাবে তাদের সম্পত্তি ভাগ করবে, কে কতটা পাবে, কেমন ভাবে পাবে, ওই বইটার মধ্যে বাংলা এলাকা আছে। এই দুটো বই, দুটো বইয়ে 50 টাকা দাম, একটা নিলে 30 টাকা লাগবে। কেউ যদি নেন আমার গাড়ির কাছে পাবেন, আমার সঙ্গে যাবেন গাড়িতে দিয়ে দেবো। আল্লাহ তাআলা আজকের এই রাত্রিকে কবুল করুক, আমাদের হাজিরিকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার ভাই যিনারা পয়সা দিলেন, যিনারা দিতে পারেন, সকলকে আল্লাহ কবুল করুক। আজকের এই মজমাই যারা হাত বাড়িয়েছেন, আল্লাহ সকলের জানে মালে আদর ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই সমস্ত মা বোন ভাই সকলের জানে মালে আদর ইজ্জতে বরকত দেখ। আমি অনাদ দেব ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি অনুরোধ করব সভাপতি সাহেব বাবাজিকে, মোল্লা সাহেবকে দোয়াটা লাস্ট দোয়াটা পড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম। পানি চলে গেছে, আর গজল শুনতে হবে না, ওটা বাকি রইল, আবার দাওয়াত দিতে হবে।